সৌদিতে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড। সৌদি আরবে করোনা ভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে। দেশটিতে 54 জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া নতুন করোনা শনাক্ত হয়েছে 3383 জনের দেহে। পাশাপাশি একদিনে 4909 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সৌদিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 1,97,608 জন, আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1,752 জন। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনা শুরু হওয়ার পর থেকে 1,37,669 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে বিশ্ব তালিকায় আক্রান্তের দিক দিয়ে সৌদি আরবে 14তম অবস্থানে রয়েছে।